কয়েকদিন আগে আমি আপডেট দিয়েছিলাম যে আগামী 22 ফেব্রুয়ারি পৃথিবীর দিকে এগিয়ে আসছে 2020 XU6 নামে একটি বিশাল আকার গ্রহাণু। আর গ্রহাণুটি প্রায় 213 মিটার লম্বা। নাসার তরফ থেকে সাবধানবাণীও দেওয়া হয়েছে এই গ্রহাণুটি নিয়ে, যার নাম 2020 XU6। গ্রহাণুটি 213 মিটার লম্বা মানে কতটা জানেন? মার্কিন যুক্তরাষ্ট্র বা আমেরিকার যে স্ট্যাচু অফ লিবার্টি আছে সেটি 93 মিটার লম্বা, এটি তার ঠিক ডাবল। এই অ্যাস্টেরয়েডগুলো কুইপার বেল্ট থেকে কিন্তু আসে। আর এই যে গ্রহাণু, এই গ্রহাণুটি কিন্তু NEO বা নিয়ার আর্থ অবজেক্ট, মানে সম্ভাব্য ঝুঁকিপূর্ণ, বৈজ্ঞানিকরা সেরকমই জানিয়েছেন। 30,240 কিলোমিটার গতিবেগে পৃথিবীর ধারে এই মুহূর্তে মানে ঘুরে বেড়াচ্ছে, আর 22 ফেব্রুয়ারি সেটি পৃথিবীর কান ঘেঁষে বেরোবে। হ্যাঁ, সেরকমই জানিয়েছে বিজ্ঞানীরা যে ভয় পাওয়ার কিছু নেই, কিন্তু যখন নিয়ার আর্থ অবজেক্ট বলে চিহ্নিত করা হয় তখন কিন্তু বৈজ্ঞানিকদের একটা টেনশন থাকেই। যদি এই গ্রহাণুটি পৃথিবীর উপর ধাক্কা বা আঘাত হানে তাহলে কিন্তু ভয়ঙ্কর একটি আকার ধারণ করবে, ভারসাম্য নষ্ট হবে পৃথিবীর, প্রচুর ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে। কুইপার বেল্টে থেকে আসা যে সমস্ত গ্রহাণুই ঝুঁকিপূর্ণ তা কিন্তু নয়, তবে অত্যন্ত বিপজ্জনক গ্রহাণু 150টি। সেই 150টি গ্রহাণুর দিকে কিন্তু সবসময় নাসা নজরদারি চালায়, শুধু নাসা নয় অন্যান্য সংস্থাগুলো। আর পৃথিবীর চারধারে ঘুরে বেড়াচ্ছে প্রায় 18,000 গ্রহাণু, আর তার মধ্যে মোটামুটি বিপজ্জনক 1800টি গ্রহাণু, 1800টি। আর যেটা বললাম, 150টি গ্রহাণু কিন্তু খুবই বিপজ্জনক গ্রহাণুর তালিকায় রয়েছে, আর এই 2020 XU6 তার মধ্যে একটি। যেরকম গত বছর এপ্রিলে গিয়েছিল 1998 OR2 বলে, খুব ঝুঁকিপূর্ণ ছিল, এটিও অনেকটা সেরকম। তো নাসা তো অবশ্যই নজরে রাখছে, এবং এই নিয়ে কোনো আপডেট নিউজ আমাদের হাতে এলে অবশ্যই আমি আপনাদের সামনে তুলে নিয়ে চলে আসব। আশা করি কোনো রকম কোনো বিপদ ঘটবে না। এবং তবে একটা কথা বলাই যেতে পারে, এই করোনার কালের আমরা যা যা বিপদগুলো দেখতে পেয়েছি তারপর আর কিছু অবিশ্বাস করারও জায়গা নেই। তো তবুও আমরা 2021 সালকে আনন্দমুখরভাবে শুরু করেছি, দেখা যাক কী হয়। আশা করব কোনো ক্ষয়ক্ষতি যেন না হয়, তবে সাবধানবাণী দেওয়াটাও আমাদের কাজ এবং সেটি আপনাদেরকে দিয়ে রাখলাম। তবে এটুকু আশ্বাস দিয়ে রাখলাম যে বৈজ্ঞানিকরা এটাও বলেছে যে অতটা ভয়ের কিছু নেই, আর যেহেতু নিয়ার আর্থ অবজেক্ট তার জন্য সম্ভাব্য ঝুঁকিপূর্ণ বলে অভিহিত করা হয়েছে এবং নজরেও রাখা হচ্ছে, যদি প্রয়োজন হয় সেটিকে মহাকাশে কীভাবে তার গতিপথ অন্যদিকে ঘোরানো যেতে পারে, তার জন্য নাসার হ্যামার স্পেসক্রাফ্ট কোনো কাজে লাগতে পারে কি না, সমস্তটাই কিন্তু বিচার বা বিশ্লেষণের ব্যাপার আগামী দিনের। অতএব আমরা নজরে রাখছি গ্রহাণুটির দিকে, যে কোনো রকম কোনো খবর এসে পড়লেই আমরা কিন্তু আপনাদের কাছে সবার আগে তুলে ধরবো, এবং এটি কান ঘেঁষে যখন বেরিয়েও যাবে তারপরেও আমরা অবশ্যই আপনাদের জানিয়ে দেবো হ্যাঁ নিরাপদে সেই গ্রহাণুটি বেরিয়ে গিয়েছে। তো ধন্যবাদ বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিও নিয়ে। ততক্ষণের মতো ধন্যবাদ।